হ্যালো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের দেখাবো এই যে এরকম টেক্সট ইফেক্ট কিভাবে তৈরি করবেন। তো চলুন শুরু করা যাক। প্রথমে যেটা করতে হবে, আমরা একটা নতুন ওয়ার্কপ্লেস নিয়ে নিই, নতুন পেজ নিউ দিলাম। নিউতে গিয়ে যে এরকম যে কোনো সেটিংসে আপনি নিয়ে নেবেন, ওকে দিবেন। এই যে নতুন একটা পেজ চলে আসলো, তো এখানে আমরা কাজটা করব। পেজে গেলাম, তো প্রথমে আপনার যে কাজ সেটা হলো আপনি যে টেক্সটাকে ইফেক্ট করবেন সেই টেক্সটা লিখে নিতে হবে। তো আমরা এই যে টেক্সট টুলটা নিলাম, নিয়ে সাপোজ আমি আমার নাম লিখতেছি এখানে, লিখলাম। লেখার পরে এটাকে একটু মুভ টুল দিয়ে মাঝখানে নিয়ে নিলাম। আপনাদের যদি একেবারে ঠিক সেন্টার করার দরকার হয় টেক্সটটা, তো আপনি যেটা করবেন সেটা হলো আপনার এই দুইটা যে লেয়ার, লেয়ার জিরো আর মেহেদি যেটা টেক্সট লেয়ার, এই দুইটা একসাথে সিলেক্ট করবেন। তো কিভাবে করবেন, আপনার নিচেরটা তো সিলেক্ট করাই আছে, আর কন্ট্রোল প্রেস করে, হোল্ড প্রেস করে তারপর উপরের লেয়ারটা ক্লিক করবেন। তো দুইটা একসাথে সিলেক্টেড হয়ে গেল। এরপর আপনি মুভ টুল নেবেন, মুভ টুল নিয়েই আছে, তারপরে এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন, একেবারে সেন্টারে চলে আসবে। তো গেল আমরা, তো এবার আমরা যেটা করব, মেহেদি নিলাম। নেয়ার পরে আমরা এটাকে একটু শ্যাডো দিব। তো শ্যাডো কিভাবে দিব, এই যে মেহেদি লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা এফেক্টসে যাব, এই যে ড্রপ শ্যাডো, ড্রপ শ্যাডোতে ক্লিক করলে অটোমেটিক একটা শ্যাডো চলে আসবে। তো এরকমই থাকুক, এটাকে আমরা আর মডিফাই না করি, ওকে দিয়ে দিলাম। এইবার আমাদের আসল কাজ। তো এইখানে দেখতে পাচ্ছেন যে এটা রেড কালারের আছে টেক্সটটা, তো এইটা আসলে কালার নিয়ে কোনো মাথা ব্যথা নেই, কারণ কালারটা কোনো ব্যাপারই না এখানে। তো আমরা ফাইলে যাব, ফাইলে গিয়ে ওপেনে যাব, ওপেনে গিয়ে আমরা যেই ইফেক্টটা ব্যবহার করব সেইটার একটা ছবি আমাদের নিতে হবে। তো আমি এই ইফেক্টটা নিব, সিলেক্ট করলাম, ওপেন দিলাম, চলে আসলো। এবার আমরা মুভ টুল দিয়ে ড্রাগ করে এটা এই টেক্সটের উপরে নিয়ে আসবো। কি ব্যাপার, এই যে আসলো, এটা আমরা কেটে দিলাম, এটা লাগবে না। তো এটা এখানে নিলাম, নিয়ে আমরা যেটা করব, এটা দেখেন পুরো টেক্সটটা ঢাকে নাই, তো আমাদের পুরো টেক্সটটা ঢাকতে হবে আর কি। তো এডিটে যাব, এডিটে গিয়ে ফ্রি ট্রান্সফর্ম, এটা হলো কিবোর্ড শর্টকাট হলো কন্ট্রোল প্লাস টি, এটা দিলে আপনার তারপরে এখান থেকে এটা বাড়াইয়ে পুরা ঢেকে দেবেন। তারপরে ইয়েস দিয়ে দিলাম। ইয়েস দেওয়ার পরে এখন আমরা যেটা করব, এই যে লেয়ার ওয়ান যেটা একেবারে উপরে, এইখানে কার্সারটা নিয়ে আমরা অল্টার বাটনটা হোল্ড প্রেস করে, মানে চেপে ধরে, এই যে টেক্সট লেয়ার আর লেয়ার ওয়ান এই দুটার মাঝখানে কার্সারটা নিলে দেখেন একটা চিহ্ন আসতেছে, এটা হলো ক্লিপ ইন মাস্কের চিহ্ন, এখানে ধরে ক্লিক করে দেব। দেখেন হয়ে গেল, খুব সহজেই আমরা একটা টেক্সট ইফেক্ট পেয়ে গেলাম। এরপর আমরা যেটা করব, আমরা ব্যাকগ্রাউন্ডটাকে একটু চেঞ্জ করে দিই। ব্যাকগ্রাউন্ড তো আমরা লেয়ার জিরো যেটা ব্যাকগ্রাউন্ড ওটা নিলাম, নিয়ে এফেক্টসে গেলাম, এফেক্টসে গিয়ে এই যে গ্রাডিয়েন্ট ওভারলি এটা দিলাম। দেখেন ব্যাকগ্রাউন্ড লেয়ারটা আপনার, এটাও একটা স্টাইল হয়ে গেল। এবার আপনি আপনার ইচ্ছা মতো অপাসিটি বাড়ায় কমায় যেটা দেন। তো এখানে যে সেটিংগুলো সেগুলো হলো আপনার এই যে রিভার্স, এটা চেক মার্ক থাকতে হবে, অ্যালাইন উইথ লেয়ার এটা চেক মার্ক থাকতে হবে, তারপরে এটা 32, এটা 150 এরকম রাখলেই চলবে, গ্রাডিয়েন্টে এই যে এইটা থাকতে হবে, আর এগুলো দিলে অন্য কালার আসে। তো আমরা যেহেতু এটা দিয়ে করছি, আপনার পছন্দ মতো আপনার যেটা ভাল লাগে ওটা আপনি ব্যবহার করতে পারেন। তো এটা দিলাম, ওকে দিয়ে দিলাম। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আপনি শুধু এই ছবিটা না, আপনি উপরে যেই ইফেক্টটা ইউজ করতে চান ওই ইফেক্টটি আপনি এখান থেকে জাস্ট নিবেন, নিয়ে ওই ইফেক্টটা ইউজ করবেন। সাপোজ আমি এই ইফেক্টটা ইউজ করব, ওপেন দিলাম, ওপেন দেওয়ার পরে এটা ড্রাগ করে আনলাম, ড্রাগ করে আনার পর এই যে দেখেন অটোমেটিক কিন্তু বসে গেছে।
এটাকে এখন আমরা জাস্ট যেটা করব, ফাইল এডিটে গিয়ে ফ্রি ট্রান্সফর্ম, তারপরে এটাকে একটু কভার করে দেব পুরাটা, সরি কভার করে দেব, এই দেখেন হয়ে গেল। তো এইভাবে আপনি যে কোনো ইফেক্ট দিতে পারবেন। এখন যেটা আপনাদের কাজ সেটা হলো প্রথমে চ্যানেল সাবস্ক্রাইব করবেন, তারপরে আপনার যদি কোনো সমস্যা থাকে, কোথাও কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ সবাইকে।